ব্যাক টু মাই চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। তো তোমাদের সাথে অনেকদিন হলো কথা বলছি, তো তোমাদের আমার নামটাই বলা হয়নি, তো ভাবলাম চলো আজ নামটা বলেই দিই। আমার নাম হলো সাথী। তো এখনও ঠান্ডা লেগে আছে, গলা থেকে আওয়াজে বেরোতে চাচ্ছে না। তো এখন সকাল 10টা বেজে গিয়েছে আর বাবু এখনও ঘুমোচ্ছে। চলো তোমাদের ওর শোয়ার স্টাইলটা একটু দেখাই। দেখো ওকে একদিকে শুয়ে রাখি, আরো অন্যদিকে চলে যাই। সকাল সকালবেলায় ওকে আর খুঁজে পায় না, রাত্রে অনেকবার উঠে ওকে দেখি কোথায় গেল, কিন্তু ওকে যখনই উঠি তখন দেখি কোথায় গেল বাবু, দেখি পাড় পড়ে আছে না পাড় পড়ে আছে কোথাও না কোথাও, গিয়ে ও শুয়ে থাকবে আর ওকে খুঁজে পাওয়া যাবে না। তো এখনও ঘুমোচ্ছে, কাল রাতে জানি না কী হয়েছিল 2টোর সময় ঘুমিয়েছে। যতবার ঘুম পাড়িয়েছি ততবারই ঘুমিয়ে যাচ্ছে আবার উঠে যাচ্ছে, জানি না কাল কেন এমন হয়েছিল। এর জন্য ওই কথা শুনে কান্না শুরু করে দিয়েছে। বাবু বাবু এখন উঠে যাবে, এখন ওর খিদেও লেগে গিয়েছে, এখন ওকে উঠিয়ে দুধ দিয়ে দেবো আর আমিও খেয়ে নেব। তো সকালে কাজ বলে দেখলে রুটি বানিয়েছিলাম। বাবু আজা আজা বাবু, তো উঠে গেছে আজ, সে বাইরে কোনো খাবার খায় না, কারণ আজ মঙ্গলবার আমরা নিরামিষ খাই, এই জন্য বাইরে কিচ্ছু খায় না, জন্য রুটি বানিয়ে দিয়ে সকাল সকাল আজ একটু লেট হয়ে গেছিল, কারণ কাল 2-3টের সময় ঘুমিয়েছি এর জন্য সকালে উঠতে লেট হয়ে গেছে। এখন খাবারটা খেয়ে নেব, কারণ মঙ্গলবারের জন্য পুরো ঘরটা ধুয়ে নিতে হবে আজ, কারণ আমি প্রতি মঙ্গলবারে পুরো ঘরটা জল দিয়ে ভালো করে ধুয়ে বাবা লোকনাথের ভক্ত ছিলাম, আর বিয়ের পর বজরঙ্গলির ভক্ত হয়ে গেছি, কারণ আমার হাজব্যান্ডের কাছ থেকে আমার বজরঙ্গলির সম্পর্কে জানা। তো আমরা এই প্রায় 3-4 বছর ধরে মন্দির যাচ্ছি, কোনো অসুবিধা না হলে আমরা মন্দির যাবোই মঙ্গলবার। তো আমরা 3জনই যাই, আগে আমার হাজব্যান্ড চলে যায় তারপরে আমরা 2জন যাই। তো আজও যাবো বিকালবেলা মন্দিরে, মন্দিরে গিয়ে প্রসাদটা দিয়ে আসবো। ওখানে সবাই প্রসাদ, মানে এখানে প্রসাদ হলো বুন্দি, সবাই বুন্দি ছড়ায়, আর আমরা থাকি দিল্লিতে। এসেছি, আজ বানিয়েছিলাম আলু মটর টমেটো দিয়ে একটা সবজি, নিরামিষ সবজি আর রুটি, এখন খেয়ে নেব। বাবু ঘুমিয়ে আছে, তো একটু ঘুমিয়ে নিক, কাল অনেক লেটে ঘুমিয়েছে, ওকে আর ডাকবো না, তারপর উঠে গেলে তারপর ওকে দুধটা খেতে দেবো। হয়ে গেছে সকালের খাওয়া দাওয়া তো কমপ্লিট, এবার দুপুরের জন্য রান্না করতে হবে। তো আজ ভাবছি ডাল আর বেগুন ভাজি করবো, তো ডালটা বাবু উঠে গেছে, বাবুকে নিয়ে গেছে। বাবু হাই করো, হাই। তো ছাদে খুব রোদ পড়েছে, বাতাস চলছে খুব, এখন ভাবছি বসে বসে কি করবো। তো চলো একটু মুখে অ্যালোভেরা লাগিয়ে রোদ চর্চা করে নিই। তো এখন অ্যালোভেরা গাছ থেকে একটা অ্যালোভেরা কেটে নেব, তারপর মুখে লাগিয়ে নেব। তো দেখতে থাকো, এই দেখো অ্যালোভেরা গাছটা শীতের জন্য শুকিয়ে গেছে, তখন একটা কেটে নেব পাতা। অনেক মোটা মোটা হয়েছিল কিন্তু শীতের জন্য সব শুকিয়ে শুকিয়ে গেছে। তো এবার এটাকে ধুয়ে লাগিয়ে নেব মুখে। চলে এসেছি, এবার এটার কাঁটাটা ছাড়িয়ে নেব, দুই পাশে ছোট ছোট কাঁটা হয় এগুলো, একটু শীত কমে গেলে আবার গাছগুলো মোটা হয়ে যাবে। অনেকগুলোই গাছ ছিল, জানি না কী করে সব
মরে গেছে। দেখো এটাকে এরকম দু ভাগ করে কেটে নিয়েছি, এবার এভাবে মুখে লাগিয়ে দেবো। অ্যালোভেরা লাগালে মুখটা ভালো ফ্রেশ থাকে, কিন্তু আমার এই মুখের কপালের উপর যে ব্রণগুলো হয়েছে এগুলো কমবে না কিছুতেই। চলে গেছি, এগুলো মুখে যখন লাগাচ্ছি তো চুলে একটু লাগিয়ে নিই, এগুলো লাগালে কিন্তু চুল পড়া অনেক কমে যায়। তবে মাঝে মাঝে লাগালে কিন্তু টাইমের অভাবে লাগাতে পারে না, সারাদিন এত বিজি থাকি। আয় বাবু, গেট বন্ধ কর দাও, এত বাতাস হচ্ছে যে গেটটা জোরে জোরে সে ধাক্কা মারছে। গেট বন্ধ কর দে, তুমি বাবু হওয়ার পরে আমার চুলগুলো অনেক কমে গেছে। বাবু হওয়ার আগে অনেক চুল ছিল মাথায়, কিন্তু বলে না বেবি হওয়ার পর যত বেবি হাসবে তত চুল ভরে যাবে। যদিও কথাটা জানি না সবাই বিশ্বাস করে কিনা, কিন্তু আমি বিশ্বাস করি কারণ হওয়ার পরেই আমার চুল সব কমে গেছে। এটা ব্যাস এইখানে এইখানেই লাগিয়েছি বেশি করে, মানে এইখানে শীতেটা একদম ফাঁকা ফাঁকা লাগে। তো এটা যদি রোজ ইউজ করা যায় তো খুব উপকার দেয়, কিন্তু রোজ তো পারি না। দেখো আমার চুলটা লম্বায় ঠিক আছে, কিন্তু খুবই পাতলা, ভাবছি একটু কেটে নেবো চুলটা। তো এখন ছাদে একটু বসে থাকবো, তারপর নিচে গিয়ে রান্নাবান্না করতে হবে, দুপুরের রান্না রান্নাবান্না করবো, জামাকাপড়গুলো ধুয়ে নেবো। এখন অনেক কাজ বাকি আছে, কাজ বাস করে স্নান করে তারপরে আবার তোমাদের সামনে আসবো। চলে আসলাম, আমি রান্না করছিলাম, তো একজন দিদি এসে বললেন যে বাবুর টিকা একটা বাকি আছে, তো সেটা লাগাতে যেতে হবে। তো এখনও আমার কোনো কাজই হয়নি, আর এখনই ওকে আবার টিকা লাগাতে যেতে হবে। তো ভাবছি আগে ওকে স্নানটা করিয়ে টিকাটা লাগিয়ে নিয়ে আসবো, কারণ আগে টিকা লাগিয়ে স্নান করালেও স্নানটা করবে না, এই জন্য ওকে স্নান করিয়ে টিকাটা লাগিয়ে নিয়ে আসবো, তারপরে বাকি কাজ বাজগুলো করবো। তো টিকা লাগালে তো জ্বর আসবে, আর লাগানোর সাথে খুব চেঁচামেচি কান্নাকাটি করবে। তো দেখি বাবু কী করে, এখন যাবো ওকে টিকা লাগাতে। গড়িয়ে দিয়েছি স্নান করে, এই যা এবার যাচ্ছি ওকে টিকা লাগাতে। বাবু রেডি, বাবু এগারো, চলো চপ্পল পরো, ওকে চপ্পল পরিয়ে যাবো, বেশি দূরে না আমাদের বাড়ি আছি। এখন রাত হয়ে গেছে, আর তখন এতটাই বিজি ছিলাম যে আর তোমাদের সাথে কথা বলতে পারিনি। বাবুকে টিকা লাগাতে নিয়ে গেছিলাম, ও খুব কান্নাকাটি করেছিল, আর ঘরটাও খুব অগোছাল হয়ে গিয়েছিলো সব কাজ বাজ সেরে। তারপর গিয়েছিলাম মন্দিরে, এখন মন্দির থেকে ফিরলাম, তো বললাম তোমাদের সাথে একটু কথা বলে নিই। তো মন্দির থেকে আসার সময় দেখো এই আলুর পকোড়াগুলো নিয়ে এসেছি, এগুলো একটু শেয়ার করি। তো এগুলো খেতে খুবই ভালো, তো আর তো পেঁয়াজ রসুন খাই না আমরা, এর জন্য এগুলো নিয়ে এসেছি। এগুলোর ভেতর কোনো পেঁয়াজ রসুন নেই, শুধু আলু। তো খেতে খুবই সুন্দর, স্বাদটা খুবই ভালো লাগা। বাবুও খাচ্ছে, বাবু তো খেয়ে আবার ফিরে আসছি। খাওয়া দাওয়া হয়ে গেছে, মানে আলু পাকোড়াটা খাওয়া হয়ে গেছে। তো আসার সময় একটু এক কিলো গাজর আর একটা দুধ নিয়ে এসেছিলাম ফুল ক্রিমে। তো ভাবছি আজ গাজরে হালুয়া করব, চলো তোমাদের দেখাই কী কী এনেছে। তো দেখো এখানে দুধ, এখানে গাজর, গাজরে হালুয়া বানাবো। তো গাজর হালুয়া বানাতে গেলে অনেক সময় দরকার হয়, তো এখন ভাবছি গাজর হালুয়াটা বানিয়ে নেবো। তো
আমি কীভাবে গাজরের হালুয়াটা বানাই সেটা তোমাদের অবশ্যই দেখাবো। তো সেটা নিয়ে ব্লগে আসছি ফিরে। তো আজকের মতো এখানেই, বাই, সবাই ভালো থেকো।